এদিকে চেন্নাই ছেড়ে নতুন শহরের পথে বাংলাদেশ দল, সঙ্গী আরও এক হতাশার ম্যাচ। একবার গন্তব্য, এবার গন্তব্য পুনে। সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে কঠিনতর ম্যাচ অপেক্ষা করছে টাইগারদের। সেই চাপের সাথে আছে ভয়। অধিনায়ক সাকিব আল হাসানের ইঞ্জুরি ভাবাচ্ছে দলকে। পুরোপুরি নিশ্চিত হতে না পারলেও গুরুতর নয় তেমনটাই জানতে পেরেছে দল। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। গুয়াহাটি, ধর্মশালা, চেন্নাই হয়ে পুনে, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা। তবে মন ভালো নেই টিম বাংলাদেশের। আফগানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও টানা দু ম্যাচ হেরে চেন্নাইয়ের আকাশের মতোই বিষণ্নতা ক্রিকেটারদের চোখে মুখে। শুধু ম্যাচ হারাই এর নেপথ্যে নয়, বারবার ব্যর্থ টপ অর্ডার। ওপেনিংয়ের শেষ ছয় ম্যাচে সর্বোচ্চ রানের পার্টনারশিপ 19, বিশ্বকাপের তিন ম্যাচে 22, সব মিলিয়ে 8 ওয়ানডেতে 56 রান জুনিয়র তামিমের সামর্থ্যকে করেছে প্রশ্নবিদ্ধ। ফর্মে নেই তাওহিদ হৃদয়, অধারাবাহিক লিটন শান্ত। দলে ইম্প্যাক্ট ক্রিকেটারের বড্ড অভাব এ মুহূর্তে। এত সব হতাশার মাঝে আসার কথা ভালো আছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের পেশিতে টান লেগে পুরো ম্যাচ খেলা হয়নি, স্ক্যান করাতে যেতে হয়েছে হাসপাতালে। তবে ইঞ্জুরি গুরুতর নয়। সাকিবের সুস্থতার সাথে দলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনটাও জরুরি পরের ম্যাচগুলোতে ফিরে আসতে। পুনেতে কোনো ফর্মেটেই খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের, বিপরীতে 7 ওয়ানডেতে 3টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হেরেছে ভারত। স্বাগতিক পরাশক্তির বিপক্ষে ম্যাচের আগে চিপক থেকে প্রাপ্তি বলতে সিনিয়রদের পারফরম্যান্স। রেদওয়ান শেব, চ্যানেল 24, আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই।